আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলেই এই করোনা মহামারীর মধ্যেও সবাই ভালো আছো। সবাইকে আজকের অনলাইন ক্লাসে স্বাগতম। আজকের অনলাইন ক্লাস নিয়ে আসছি আমি মোহাম্মদ শহীদুল ইসলাম, প্রভাষক সিটকা খাজা রহমত আলী ডিগ্রি কলেজ, বাংলা বিভাগ। আজকের ক্লাসের বিষয় থাকবে আমাদের অনার্স তৃতীয় বর্ষ বাংলা বিষয়, বাংলা সাহিত্যের ইতিহাস টু, বিষয় কোড 231001। এইখানে অন্তর্ভুক্ত আছে আধুনিক যুগের প্রথম পর্ব। আমাদের অনার্স তৃতীয় বর্ষের যে বিষয়টা, যে কোর্সটা, সেখানে আছে আধুনিক যুগের প্রথম পর্ব। এখানে 1801 সাল থেকে 1947 সাল পর্যন্ত যে সময়টা এখানে চলে গিয়েছে, আমাদের বাংলা সাহিত্যের যত ইতিহাস, যত কথা, সব কিছুই আমাদের অনার্স তৃতীয় বর্ষের এই অংশে অন্তর্ভুক্ত আছে। শিক্ষার্থীবৃন্দ, পাঠ শুরু করার আগে আর একটু কথা না বললেই নয়, করোনা মহামারীতে আমাদের দেশের অবস্থা বিপর্যস্ত হলেও শিক্ষাবান্ধব সরকার ওনার দিক নির্দেশনায় এবং আমাদের মাননীয় অধ্যক্ষ মহোদয় জনাব আব্দুর রব সাহেবের অনুপ্রেরণায় আমরা অনলাইন ক্লাস নেওয়ার জন্য প্রয়াসী হয়েছি, উৎসাহিত হয়েছি। এজন্য বাংলাদেশ সরকারকে এবং আমাদের অধ্যক্ষ সাহেবকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করি। এখন যে বিষয়টা আমরা আলোচনা করতে চাচ্ছি সেটা হচ্ছে, আজকের পাঠের বিষয় হবে ইয়ং বেঙ্গল কারা, তাদের পরিচয়, বাংলা গদ্যের বিকাশে উইলিয়াম কেরির অবদান। প্রথমে আমরা জানবো যে ইয়ং বেঙ্গল কারা এবং তাদের পরিচয় কি। আমরা দেখতে পাচ্ছি 1817 খ্রিস্টাব্দে কলকাতায় হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয়। কত খ্রিস্টাব্দে? 1817 খ্রিস্টাব্দে কলকাতায় হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয়। এখানে আর একটু বিষয় না বললেই নয়, করোনা পূর্ববর্তী সময়ে যে সকল ক্লাস আমরা, বেশ কিছু ক্লাস আমরা নিয়েছি, করিয়েছি, সেখানে তোমাদেরকে দেখিয়ে দেওয়া হয়েছে যে সিলেবাস কি এবং মানবন্টনটা কি। এখানে বেসিক পড়ানোর মধ্যেও তিনটা বিষয়, সেই সিলেবাস অন্তর্ভুক্ত তিনটা বিষয়ই অন্তর্ভুক্ত হতে পারে। প্রথমে যে প্রশ্ন থাকে অতি সংক্ষিপ্ত, 12টি প্রশ্ন থাকে, সেখান থেকে অ্যান্সার করতে হয়, 10টি মার্ক থাকে, 10। এই যে অতি সংক্ষিপ্ত প্রশ্ন, এই প্রশ্নের উত্তরগুলোও কিন্তু আমরা যখন বড় প্রশ্নের উত্তর শিখব, বড় বিষয়টাকে আয়ত্ত করব, বুঝতে শিখব, সেখানে কিন্তু আমরা বেসিক কিছু কিছু বিষয় থাকে যেগুলো অতি সংক্ষিপ্ত প্রশ্ন হিসেবে আসে, তো সেগুলো যদি আমরা খেয়াল করি তাহলে আমাদের একসাথেই তিনটা কাজই হয়ে যায়। অর্থাৎ বড় প্রশ্নগুলো যখন আলোচনা করা হয়, পড়া হয়, তখন যদি আমরা অতি সংক্ষিপ্তগুলো খেয়াল রাখি তাহলে হয়ে যাবে। আবার ওই প্রশ্নটা যদি সংক্ষিপ্ত প্রশ্নে থাকে তাহলেও আমরা সেভাবেই লিখতে চেষ্টা করব। আবার যদি বড় প্রশ্ন, রচনামূলক প্রশ্ন হয়, সেটাও আমরা সেভাবে উত্তর প্রদানের চেষ্টা করব। আর ভালো উত্তর প্রদানের জন্য আমরা যদি বাসায় একটু নিজেরা নিজেরা একটু বেশি খেয়াল করি, কয়েকটা রাইটারের বই নিয়ে যদি আমরা সেগুলো দিয়ে একটু বাসায় একটু চেষ্টা করি, তাহলে কিন্তু আমাদের সেই দিকটা বেশি ফলপ্রসূ হয়, পরীক্ষার খাতায় বেশি নম্বর আসে, আমাদের জানার পরিধি আরও বেশি বেড়ে যায়। তো শিক্ষার্থীবৃন্দ, যা হোক, 1817 খ্রিস্টাব্দে কলকাতা হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয়। হিন্দু কলেজ প্রতিষ্ঠার সাল হচ্ছে 1817, আর স্থানটা হচ্ছে কলকাতা। এই সময় 1826 খ্রিস্টাব্দে ডিরোজিও এ কলেজে শিক্ষক হিসেবে যোগ দেন। হিন্দু কলেজটা প্রতিষ্ঠিত হবার পর ওই সময়ে মধ্যবিত্ত হিন্দু শ্রেণীর শিক্ষার একটা প্রসারতা লাভের একটা বিবেচ্য বিষয় সেখানে দাঁড়িয়ে যায়। ডিরোজিও সাহেব যখন শিক্ষক হিসেবে যোগ দেন সেই কলেজে, তখন তিনি তার শিক্ষকতা পেশার মাধ্যমে পরিষ্কারভাবে ফুটিয়ে তুলেন
তার চরিত্রের সবচাইতে বড় এবং উল্লেখযোগ্য যে বৈশিষ্ট্য সেটা হলো মুক্ত মুক্ত চিন্তার চর্চা করা। মুক্ত চিন্তার চর্চা করা, মুক্ত চিন্তা বলতে আমরা কি বুঝি? মুক্ত চিন্তা বলতে আমরা সামাজিক ধর্মগত নানান ধরনের বিষয় যেটাকে আমরা নিজের বিবেক বুদ্ধি দিয়ে আমরা চিন্তা করি এবং সেই চিন্তার ফলপ্রসূটা কি সেটা কিন্তু আমরা দাঁড় করানোর চেষ্টা করি, সেটাই হবে মুক্ত চিন্তা। তিনি জগৎ ও জীবনের নানা সমস্যা, ধর্ম, বিজ্ঞান, দর্শন ইত্যাদি সবকিছুকে যুক্তির সাহায্যে গ্রহণ করতেন। অর্থাৎ যে কোনো বিষয়, সামাজিক, পারিবারিক, ধার্মিক, রাজনৈতিক সব কিছু বিষয় নিজের বুদ্ধি ও বিবেক দিয়ে চিন্তা করা সেটা কি ঠিক না বেঠিক, হ্যাঁ কোন দিকে চিন্তা করলে কি হবে সেই বিষয়টাকে অনুধাবন করা এবং এর ভালো দিকটাকে ফুটিয়ে তোলা, এগুলোই হচ্ছে মুক্ত চিন্তা, যিনি ডিওজি সাহেব যিনি এটা করতেন। আর তিনি এই সমস্যাগুলো ধর্ম, বিজ্ঞান আর দর্শনের আলোকেই কিন্তু তিনি চিন্তা করতেন। ডিরোজিও এই মুক্ত চিন্তা ছাত্রদের শিক্ষা দিতেন, এই মুক্ত চিন্তার যে চর্চা এই বিষয়গুলো তিনি তার ছাত্রদের শিক্ষা দিতেন। দেওয়ার ফলে তখন থেকেই তার একদল তরুণ ভক্ত সংগৃহীত হয়, যেই অনুসন্ধিৎসু তরুণ দল তার মতোই মুক্ত চিন্তার আবেশে তারাও যেটা কিনা সামনে এগিয়ে যেতে থাকে সেটা ধর্ম সংস্কার তথা সামাজিক চেতনার দিকেও সেই তরুণ দল এগিয়ে গিয়েছিলেন। ফলে একদল তরুণ প্রচলিত কুসংস্কারাচ্ছন্ন ও আচার সর্বস্ব হিন্দু ধর্মকে যুক্তির আলোকে দাঁড় করিয়ে বিচার বিশ্লেষণ করতে শিখে। এ তরুণ দলই বাংলা সাহিত্যে মূলত ইয়ং বেঙ্গল নামে পরিচিত। আর এ দলে ছিলেন বেশ কয়েকজন তৎকালীন সময়ের তরুণ শিক্ষার্থী, তাদের মধ্যে ছিলেন তারাচাঁদ চক্রবর্তী, কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়, দক্ষিণারঞ্জন মুখোপাধ্যায়, রামগোপাল ঘোষ, রসিক কৃষ্ণ মল্লিক, প্যারিসাদ মিত্র, রাধানাথ শিকদার, রামতনু লাহিড়ি প্রমুখ প্রতিভাধর তরুণ। আর এই তরুণদের মাধ্যমেই তৎকালীন সমাজ সংস্কার, ধর্ম সংস্কার সহ নানান ধরনের সামাজিক রীতিনীতি তখন থেকে প্রতিফলিত হতো। ধর্মের সংস্কারে কিছুটা অদম্য হলেও সামাজিক রীতিনীতি, সামাজিক কুসংস্কার সেগুলো দূরীভূত করা এবং বাংলা সাহিত্যে সেগুলোকে স্থান দিয়ে প্রভূত সেই সময় থেকেই সামাজিক বিধি ব্যবস্থা, কুসংস্কার দূরীভূত সহ নানান ধরনের বিচার ও যুক্তি তখন থেকেই আরোপিত হতে থাকে। আর এটাই ছিল ইয়ং বেঙ্গলদের অবদান। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, স্বল্প পরিসরে হলেও আজকের ক্লাসে আমি আরেকটা বিষয় আলোচনা করতে চাই, সেটা হচ্ছে বাংলা গদ্যের বিকাশে উইলিয়াম কেরির অবদান। বাংলা গদ্য সাহিত্যের বিকাশে উইলিয়াম কেরির অবদান অপরিসীম, এটা বিশেষভাবে উল্লেখযোগ্য বটে। দেখা গেছে 1800 সালের মে মাসে কলকাতায় ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয়। এই কলেজের প্রতিষ্ঠাতা কেরি সাহেব নিজেই, উনি এই কলেজের কর্ণধার, তাই ওনার কলেজের নামকরণটা ওনার নামের সাথেই মিলিয়েই রাখা হয়েছিল। 1801 সালে এই কলেজের বাংলা বিভাগ খোলা হলে তিনি অধ্যক্ষ হিসেবে এই কলেজে নিযুক্ত হন। তিনি তার অধীনস্থ 2 জন পণ্ডিত ও 6 জন সহযোগী পণ্ডিতকে নিয়ে কলেজের পাঠোপযোগী গ্রন্থ রচনায় আত্মনিয়োগ করেন। দেখা যায় যে কলেজটি প্রথমে যদিও প্রতিষ্ঠার শুরুতে পাঠোপযোগী গ্রন্থের সংকলন
থাকা অবস্থায় কেরি সাহেব নিজের উদ্যোগে উদ্যমে এবং সাথে নিয়েছিলেন দুইজন পণ্ডিত এবং আরও অতিরিক্ত ছয়জন সহযোগী পণ্ডিত, যাদেরকে নিয়ে তিনি সেই কলেজেরই পাঠোপযোগী গ্রন্থ রচনায় আত্মনিবিষ্ট ছিলেন। মূলত তিনি ছিলেন একজন গ্রন্থকার, তার দুইটা গ্রন্থ রচিত হয়েছিল ওই সময়ে। একটি হচ্ছে কথোপকথন, যেটা প্রকাশিত হয়েছিল 1801 সালে, এবং অন্যটি ছিল ইতিহাসমালা, যেটি প্রকাশিত হয়েছিল 1812 সালে। এখন কলেজের এই জন্য যে এই যে গুরুত্বপূর্ণ দুইটি গ্রন্থ আবিষ্কৃত হয়েছিল, লিখিত হয়েছিল, সেই গ্রন্থের প্রথমটা যে ছিল কথোপকথন, এই কথোপকথন গ্রন্থের কথনগুলো যে আমল ছিল সে আমলের নারী পুরুষের দৈনন্দিন জীবনযাত্রা, সামাজিক রীতিনীতি, ধর্মীয় আচার ব্যবহার ইত্যাদি নিয়ে। অর্থাৎ তৎকালীন সময়ে কলকাতা অঞ্চলের নারী পুরুষের যাবতীয় ধর্মীয় সামাজিক রীতিনীতি সব কিছু পর্যালোচনা, তাদের জীবনযাত্রার মান, তাদের জীবনযাত্রার প্রণালী সব কিছুই কিন্তু তার গ্রন্থে উঠে এসেছে। এই গ্রন্থে কোথাও যে ভাষার প্রয়োগ তিনি করেছেন সেই ভাষাটা ছিল কোথাও সাধুরীতি, আবার কোথাও কথ্যরীতি, দুইটা রীতি কিন্তু এই গ্রন্থে স্থান পেয়েছিল। এই গ্রন্থে বাংলা ভাষার কথ্যরীতি নিদর্শন প্রথম পাওয়া গেছে। তাহলে বাংলা ভাষার কথ্যরীতি নিদর্শন প্রথম নিবন্ধ হয়েছিল কথোপকথন গ্রন্থে। উইলিয়াম কেরির পরবর্তী গ্রন্থ ইতিহাসমালা 1812 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। এতে দেখা গেছে প্রায় 150 সহস্রাধিক, এটা কিন্তু বিশাল একটা পরিধি, 150 সহস্রাধিক গল্প এই গ্রন্থে স্থান পেয়েছিল। সংগৃহীত গল্পগুলো অধিকাংশই কিন্তু আবার ছিল ব্যঙ্গ প্রধান। বাংলা গদ্যের উদ্ভবে ইতিহাসমালা এর অবদান বিশেষভাবে উল্লেখযোগ্য। শুধু ইতিহাসমালা না, কথোপকথনও কিন্তু বাংলা গদ্যের বিকাশে তথা বাংলা সাহিত্যের বিশেষ বিশেষ বিষয়ের যে ব্যবহার, সেই ব্যবহারগুলো কিন্তু এখানে নিবন্ধ হয়েছিল। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে স্বল্প পরিসরে হলেও আমরা আজকের ক্লাসে জানলাম ইয়ং বেঙ্গল কি, ইয়ং বেঙ্গল কারা, এবং বাংলা গদ্যের বিকাশে উইলিয়াম কেরি সাহেবের যে একটা অবদান ছিল ওই সময় আজ অবধি, সেই অবদানটা আমরা জানতে পারলাম। আমরা পরবর্তী ক্লাসে উত্তরোত্তর আরও গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব, বিষয়গুলো জানতে পারব, আশা করি সবাই সাথেই থাকবে। আর প্রত্যেকটা অনলাইন ক্লাস জিকাখাজা রহমত আলী কর্তৃক পরিচালিত যে সকল ক্লাস অনুষ্ঠিত হয়, সকল ক্লাসের প্রতি যত্নশীল হয়ে নিজেকে এই করোনা মহামারীতে ঘরের মধ্যে নিজেকে রেখে, নিজেকে সেফ রেখে একটু পড়াশোনায় যদি নিজেরা মনোনিবেশ করা যায়, তাহলে আমি মনে করি যে স্কুল কলেজে গমন না করেও নিজের সাহিত্য সাধনা, নিজের প্রচেষ্টায় কিন্তু সেটা ভালো কিছু করা সম্ভব। এই সময়টা হয়তো বেশি দিন থাকবে না, এক সময় কেটেই যাবে, কিন্তু তুমি যে ঘরে বসে নিজেকে উন্নত করতে পারলা, এটাই তোমার কিন্তু সবচাইতে বেশি ফলপ্রসূ হবে। তখন যখন আবার স্কুল খুলবে, কলেজ খুলবে, তখন কিন্তু তুমি অনেক আগানো থাকলে। তো এই পরামর্শই শেষ পর্যন্ত থাকলো। সকলেই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।